গুড মর্নিং ক্লাস ফাইভ, যতীনের জুতো গল্পের পরবর্তী অংশ আমরা শুরু করব। আমরা দেখলাম ছেঁড়া চটি পায়ে দিয়ে দৌড়তে গিয়ে উল্টো দিকে উপর হয়ে গেল, আর তার পা গেল ওপরে আর মাথা গেল নিচে, আর পায়ের চটি উড়ে গিয়ে সে যে কোথায় পড়লো তার ঠিকানা কেউ জানে না। ছুটতে 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 চটি যখন থামলো, তখন যতীন দেখলো সে কোন এক অচেনা দেশে এসে পড়েছে। সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে। তারা যতীনকে দেখে কাছে এলো, তারপর তার পা থেকে ছেঁড়া চটি জুড়ো খুলে নিয়ে সেগুলো যত্ন করে ঝাড়তে লাগলো। তার মধ্যে একজন একটু মাতব্বর গোছের সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়া এমন দশা করেছো, দেখো দেখি আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। তো পা ছুটতে ছুটতে গিয়ে পৌঁছালো মুচির দেশে, সেখানে অনেক মুচি, আর তার মধ্যে থেকে একজন তার জুতো নিয়ে ঝাড়তে লাগলো। একজন মাতব্বর গোছের মানে ওস্তাদ, যিনি দলের ওস্তাদ, তিনি এসে বললেন, তুমি তো আচ্ছা দুষ্টু ছেলে, দেখেছো জুতোর জোড়া কী অবস্থা করেছো, আর দুদিন হলেই বুঝি এ দেহ রাখতো বা প্রাণ হারাতো। যতীন ততক্ষণে একটু সাহস হয়েছে, সে বলল, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিরে বলল, তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা জুতো পায়ে দিয়ে যখন জোরে জোরে ছোট, ওদের লাগে না? খুব লাগে, লাগে বলেই তো মচমচ করে ওরা। যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে, তোমার মতো পায়ের চাপে ওর পাশ কেটে গেছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল, সেই জন্যই ও তোমাকে আমাকে নিয়ে এসেছে, আমার কাছে নিয়ে এসেছে। এ রাজ্যে ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের। তো মুচি বলল যে সেই কারণে তুমি কি ভাবছো যে ওদের প্রাণ নেই, ওদের কষ্ট হয় না? যখন তুমি জুতো পরে দৌড়ো, যত তুমি জুতো তোমার ছিঁড়ে যায়, পাশ কেটে যায়, ওদের লাগে না? ওদের নিশ্চয়ই লাগে, এবং সেই কারণে তোমাদের মতো দুষ্টু ছেলেদের শাস্তি দেওয়ার জন্য তোমাদেরকে আমাকে আমাদের কাছে এই রাজ্যে পাঠিয়েছে। তারা সে সবে অযত্ন করলে আমরা তাদের শিক্ষে দিই। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বললে, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জিত জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমার দেশ পেয়েছো যে করবে না বললেই হলো, এই ছুট নাও এই সুতো। যতীনের রাগ তখন কিছুটা কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। মুচি ভাইয়া প্রচণ্ড রেগে গেলেন এবং যতীনকে বললো যে তুমি তুমি না করেছো না করবে না বললেই হবে, এটা আমাদের রাজ্য, এখানে যে জুতো ছেড়ে তাকেই সেলাই করতে হয়। এবং এই বলে মুচি তাকে ছুঁচ দিল, সুতো দিল, নিয়ে বলল এখনই সেলাই করলো। যতীন ক্রমশ তার সাহস তার কমে আসছিল এবং তার মনে নানান রকম ভয়ভীতির সৃষ্টি হচ্ছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, তবে আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। যতীন ভয় ভয় জুতো সেলাই করতে বসলো, তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে থাকতে থাকতে তার ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারাদিনের পর এক পাটি চটি তার সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, আমার খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না, এক পাটি চটি এখনো বাকি, তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো, তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে, তারপর আর কী কী জিনিস নষ্ট করেছো সেটা দেখা যাবে। মুচি ভয় পাইয়ে দিল যতীনকে, যে তা বললে কি করে হবে, খিদে পেয়েছে, খিদে খেতেও পাবে না ঘুমোতেও পারবে না, তোমার কাজ তোমার অনিষ্ট করা, তোমাকেই ঠিক করতে হবে। এই বলে দ্বিতীয় বাড়িটা দিল এবং সেখানেই শেষ হলো না, বলল যে শুধু জুতো সেলাই করলেই হবে না, জুতো পায়ে কেমন করে হাঁটতে হয় সেটা শিখতে হবে, না ছুটে কিভাবে শান্ত হয়ে জুতোর যত্ন নিতে হয় সেটা শিখতে হবে, কি কি কাপড় ছিঁড়েছো সেই কাপড় সেলাই করতে হবে, এবং তারও পরে আর কি কি করেছে সেটা তারা নিজেরা বিচার করবে। এই বলে তারা যতীনকে খুব ভয় পাইয়ে দিল। তো দ্বিতীয় অংশে আমরা এই অবধি রাখলাম, এর পরবর্তী অংশ মজার অংশ, সেই জায়গাটুকু আমরা পরের দিন পরের ভিডিওতে দেখব। থ্যাংক ইউ।